हाय गाइस वेलकम बैक टू आवर चैनल आलू पोस्तो आमी कमल कोली एट आमार हस्बैंड अर्घजीत आर आमरा एक नतून ब्लॉग निये एसेछि आज के आमरा एसेछि फलता আমাদের মতো পথে দাঁড়িয়ে এখানে দিশে হারা হয় ঘুরে বেড়াতে হবে লকডাউনের মধ্যে হাঁপিয়ে ওঠার ফল আর পারা গেল না বেরিয়ে পড়েছি একটা ছোট্ট উইকেন্ড ট্যুরে আমাদের উদ্দেশ্য দক্ষিণ চব্বিশ পরগনার রায়চকের আশেপাশে এরকম দিকেই কোথাও একটা গঙ্গার পাশে কিছুটা সময় কাটিয়ে আসা মা ফ্লাইওভার ক্রস করে আমরা ডায়মন্ড হারবার রোড ধরলাম ভোর ভোর বেরিয়েছি বলে রাস্তা তুলনামূলক ফাঁকাই পেয়েছি একটা চায় ব্রেকের জন্য দাঁড়িয়ে পড়েছি ডিস্টেন্স খুব একটা বেশি কভার করিনি কিন্তু সকাল সকাল চাটা খেয়ে বেরোনো হয়নি তাই দাঁড়াতেই হলো আরও দাঁড়ালাম মাটির ভাড় দেখে ডায়মন্ড হারবার রোড হয়ে শিরাকল থেকে ডান দিকে ঘুরে ভায়া সরিষা আমরা রায়চকের দিকে এগোচ্ছি আবার বাইকটা বন্ধ হয়ে গেল বাইকের যে বয়স হয়েছে এরকম লঙে গেলে বোঝা যায় বেশ কয়েকবার আটকালো কিন্তু এই শেষবারের আটকানোটায় অনেকটাই সময়ও নিয়ে নিল তারপরে যদিও চালু হলেন আবার তিনি আমাদের ইচ্ছা ছিল রায়চক পৌঁছে রায়চকন গ্যাঞ্জেসের মধ্যে ওদের অনেকগুলো প্রপার্টি আছে ওদের ভিলা আছে ওদের অ্যাপার্টমেন্ট আছে সেখানেই থাকবো অদ্ভুত ব্যাপার এখানে পৌঁছে জানতে পারলাম অনলাইনে বুকিং না থাকলে নাকি প্রপার্টির ভেতরেই ঢোকা যায় না সুতরাং অফলাইন বুকিংয়ের কোনো ব্যবস্থা এখান থেকে হচ্ছে না দেখে আমরা ভেতরের একটা শর্টকাট রাস্তা খুঁজে নিলাম রাস্তা বেশ সুন্দর কিন্তু বাইক বা গাড়ি চলাচলের পক্ষে যে মোটেই আদর্শ নয় তা দেখেই বোঝা যাচ্ছে সুতরাং আমরা একজন করেই চালিয়ে যাচ্ছি আর পিছনে যারা পিলিয়ন ছিল সহধর্মীরা তারা হেঁটে চলেছে আপাতত রায়চকে ঘোরাঘুরি করেও সেরকমভাবে ঘর পেলাম না ঠিক করলাম রায়চকের দিকে আর সময় নষ্ট না করে এবার আমরা ফলতার দিকে এগোই এমনিতেই এখানে আসার আগের দিন ফলতায় আমি ফোন করে রাজহান্স হোটেল অ্যান্ড রিসর্টে কথা বলেছিলাম তো ভাবলাম যেহেতু কথা বলে রাখাই আছে তাই বেলা যেহেতু বেড়েই যাচ্ছে এবার কোনো একটা হোটেলে চেক ইন করা দরকার খিদেটাও বেশ ভালোই পেয়েছে সুতরাং ফলতার দিকে এগোনো যাক হোটেলে চেক ইন করার পর আমরা টোটালি তিনটে রুম নিয়েছি দশ জনের জন্য এটা হচ্ছে প্রথম রুমটা যেটা আমাদের মোটামুটি লেগেছে খুব একটা পছন্দ হয়নি এটা হচ্ছে সেকেন্ড রুমটা যেটার ভিউ খুবই সুন্দর তো আমরা সবাই মিলে ঠিক করলাম মেয়েরা মিলে যে এই রুমে শিফট করব তো আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটায় এসি কাজ করছে না সেই জন্য আমরা এই নতুন রুমে এসেছি এই রুম দেখাচ্ছি
খাবার চলে এসছে, ব্রেকফাস্ট দেখি। এই যে ভিউ আর এই খাবার। তো আমি ঘুরিয়ে রিসর্টটা দেখিয়ে দিই তোমাদেরকে। এইটা আরেকটা সাইড। টোটাল আই থিঙ্ক দুটো সুইমিং পুল আছে না? এই পুলটা এখনো সেরম ভাবে খোলা হয়নি, মানে মেইনটেইন করা হয়নি। উইকেন্ড কাটানোর জন্য বেশ ভালো জায়গা, ট্যারিফ অ্যাফোর্ডেবল। থ্রি বেডরুম আমরা যেগুলো নিয়েছি 1800-2000। খাবারের রেটটা তুলনামূলক বেশি মনে হতে পারে, কিন্তু আমি মনে করি এই লোকেশনের জন্য একদম সুইটেবল। ফাইনালি ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি আসল অ্যাট্রাকশন, সুইমিং পুলের দিকে। একটু রেস্ট নেওয়ার পর বিকেলে আমরা ঠিক করলাম যে এবার আশপাশটা একটু ঘুরে দেখা যাক। এটা রাজহান্স রিসর্ট, যেখানে আমরা রয়েছি তার ঠিক উল্টো দিকে একটা ওদের স্পেস রয়েছে আলাদা করে, একদম নদীর ধার বরাবর, গঙ্গার ধার বরাবর, যেখানে গার্ডেন করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে, বসার জায়গা রয়েছে, সামনে গঙ্গা, বেশ সুন্দর করে সাজিয়েছে। জায়গাটার আসল সৌন্দর্য কিন্তু এখানেই লুকিয়ে। এই যে বিকেলবেলায় গঙ্গার ধারে বসে রিল্যাক্সেশন আর ওই জাহাজগুলোকে যেতে দেখা একে একে, এটাই কিন্তু মনটাকে অনেকটা হালকা করে দেয়, লকডাউনের ক্লান্তিটাকে দূর করে দেয়। সময় হয়ে গেছে নদীর ধারে বসে একটু কফি সাথে কোল্ড ড্রিঙ্কস রয়েছে। গুড মর্নিং, এটা আমাদের ডে টু রাজহান্স হোটেল অ্যান্ড রিসর্টে। সকালবেলা উঠে আলোচনা করে ঠিক করা হলো আজ একটু মাছের ব্যবস্থা করা যাক। আমাদের হোটেলের পাশেই একটি চায়ের দোকান রয়েছে, মাছ নিয়ে গেলে ওরা ভেজে দেয়। তো সেই মতো আমরা প্রথমে ফলতাহাটে এসে সেরকম কিছু পেলাম না, সেখান থেকে আমরা চলে গেলাম কলাতলা বাজারে মাছের জন্য। ভালোই মাছ রয়েছে অনেক রকমের, কিন্তু আসল যেটার উদ্দেশ্যে আসা ইলিশ, সেরকম ইলিশ কিন্তু পেলাম না। ভেবেছিলাম ডায়মন্ড হারবারের কাছাকাছি বলে ভালো ইলিশ পাবো, ফলে ইলিশ না পেয়ে শেষমেশ শরণাপন্ন হতে হলো খয়রা মাছ আর ভোলা মাছ। রাস্তাটা
সবাই মিলে দক্ষিণ চব্বিশ পরগনার ইউনিক ব্রেকফাস্ট পেটাই পরোটা খাওয়া হচ্ছে। আজকে খুবই রোদ উঠেছে, ওয়েদারটা সেরকম কালকের মতো সেরকম নেই যে সুইমিং পুলে নাববো অ্যান্ড এক্সেট্রা, কিন্তু আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, একদম খেয়ে দিয়ে সুইমিং পুলের জন্য চলে এসেছি। আই হোপ যে এবার আস্তে আস্তে রোদটা কমবে, তাহলে আমরা একটু সুইমিং পুলে মজা করতে পারবো। অ্যান্ড সো সি ইউ গাইজ, দেখতে থাকো ব্লগটা। সারা দুপুর পুলে দাপাদাপি করার পর দারুণ একটা ঘুম হলো। ঘুম থেকে উঠেই চলে এসেছি নদীর ধারে, দারুণ হাওয়া হচ্ছে আর এই চা নিয়ে তো খুবই ভালো লাগে, মানে এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। রাতে আমরা ক্রিস্পি বেবিকর্ন, নুডলস, তন্দুরি রুটি আর একটা মিক্সড ভেজ, এইগুলো অর্ডার করেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে ফেরার দিন। ভোরবেলা বেরিয়ে তিন বন্ধু, বাকিরা এখনো ওঠেনি, ভোরবেলা বেরিয়ে আমরা তিন বন্ধু একটু গঙ্গার ধারে হাওয়া খেতে চলে এসেছি। শেষ দিন এখন, ভাটা চলছে, কাকা দেখতে পাচ্ছি বড়শি ফেলেছে, মাছ ধরবে, দেখাই আপনাদের। আমাদের কফি চলে এসছে নদীর ঘাটে, দাদা অসাধারণ কফি বানান, আমরা তিন দুদিন ধরে কফি খেয়ে যাচ্ছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে অ্যাকচুয়ালি আমাদের সকালবেলা চলে যাওয়ার কথা ছিল, আমরা বেরিয়ে যাব সকালবেলা 7:30, কিন্তু অর্ঘর বাইকেও কিছু সমস্যা হচ্ছিল অ্যান্ড সেই জন্য আমরা একটা দিন জাস্ট ওয়েট করে ওর বাইকটা আর একটু যদি এখানে আশেপাশে মেকানিককে দেখিয়ে নেওয়া যায়। সবাই অনেক করে ম্যানেজ করে অনেক বিশাল বড় একটা ড্রামা হলো, তারপরে সবাই সবার বাড়িতে ম্যানেজ করে আমরা আজকে থাকবো সেটা প্ল্যান করেছি। অ্যান্ড সো হিয়ার উই আর, আমরা আরেকদিন রাজহান্সের মধ্যে রয়ে গেছি, আরেকদিন রয়ে গেছি সেটা আনন্দের কথা তো বটেই। তো আমরা সেই জন্য ব্রেকফাস্ট করতে চলে এলাম ওই কাকার দোকানের ম্যাগি। ব্রেকফাস্ট করতে এসে জানতে পারলাম যে অর্ঘর সাথে আরও একজনের বাইকেও গণ্ডগোল করছে, তো সেই জন্য তারা মার্কেটের দিকে গেছে বাইকগুলো ঠিক করতে আর দেশি মুরগি জোগাড় করতে। আজ আমরা ঠিকই করে নিয়েছি সবাই যে বেশি পুলে দাপাদাপি করবো না, খুব রিল্যাক্স করব, ভালো ভালো খাবো আর মোটামুটি সাইট সিইং করবো, সবাই মিলে আড্ডা মজা এইসব করতে করতেই তিনটে দিন কেটে গেল, বেশ ভালোই লাগলো। আজ আর চাইনিজ নয়, আজ তৃপ্তি করে ঝুরি ঝুরি আলু ভাজা, মুগের ডাল, ডিমের কষা, একটু ঘি, আহা মনটা ভরে গেল। বিকেলে ঘুম থেকে ওঠার পর আবার বাগানে হাওয়া খেতে বেরিয়ে পড়লাম। রাজহাঁসের ভিতরে বাগানটা খুব সাজানো গোছানো, মুসুম্বি লেবু গাছ রয়েছে দেখলাম, এদিকে বেশ সুন্দর গরম চা হয়ে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে গরম চাগুলো। এই যে একটা দিন প্ল্যানের বাইরে থেকে গেলাম, এই আনএক্সপেক্টেড দিনটা মোটামুটি রিল্যাক্স করেই কাটালাম। আজকে সেরকম সুইমিং পুলে দাবাদাপিও করিনি, কোথাও সেরকম অ্যাক্টিভিটিও ছিল না, আসলে এটা প্ল্যানের বাইরে, তো সেই জন্য মূলত রিল্যাক্স করেই কেটে গেল। এখন বিকেলে একটু নদীর ধারে এসে বসেছি।
সামনেই হলদিয়া বন্দর, সারাদিন নদীর বুকে জাহাজ ভেসে যাচ্ছে। আসলে বেশ রিল্যাক্সিং জায়গা, বাড়ির এত কাছে, 60-70 কিলোমিটার ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে, বাইক ট্রিপের জন্য একদম আদর্শ। উইকডেজে আসতেই পারেন, উইকডেজে বেশ ফাঁকা পাবেন, উইকেন্ডে আসলে কিন্তু সাবধান, আগে থেকে বুক করে আসবেন। যারা উইকেন্ড ট্রাভেলার্স আছেন তাদের কাছে জায়গাটা বেশ যে বেশ জনপ্রিয় তা কিন্তু এসে টের পেয়ে গেছি। আজ রাতের আমাদের স্পেশাল মেনু দেশি মুরগির ঝোল সাথে রুটি। কালকে সকাল সকাল বেরোতে হবে তাই আজকে একটু তাড়াতাড়ি ডিনার করতে বসে গেছি। বেরিয়ে পড়েছি সকাল সকাল, আজ ফেরার দিন, একটু তাড়াতাড়িই বেরোলাম যেহেতু কাজের দিন, রাস্তায় যেতে জ্যামটা সেরকম না পাই। সামনে আবার এরকম কোনো ট্র্যাভেল ব্লগ নিয়ে আসব। আমাদের চ্যানেল দেখতে থাকুন, আলু পোস্তকে ভালোবাসতে থাকুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। টাটা।